সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে দুইজন নিহত ও আহত হয়েছে কমপক্ষে 10 জন। ভোর 5টার দিকে ঢাকা রিচা মহাসড়কের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ওই তেলবাহী ট্যাঙ্কার গাবতলি থেকে সাভারের দিকে যাচ্ছিল। পথে জোরপুল এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ট্যাঙ্কারটি উল্টে আগুন ধরে যায়। এ সময় ট্যাঙ্কারের পাশ দিয়ে যাওয়ার সময় আগুন লেগে যায় আরও 5টি গাড়িতে। ঘটনাস্থলে মারা যায় 2 জন, আর 3 জন দগ্ধসহ আহত হয় আরও 10 জন। সাভার ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তাদের 2 জনের মরদেহ উদ্ধার ও আহতদের চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।